হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা ইলেকট্রিক সাইকেল নিয়ে চলে এসেছি। তো চলুন এই ইলেকট্রিক সাইকেলের সম্পর্কে সব কিছু বিস্তারিতভাবে জানা যাক। আপনাদের সবাইকে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা ইলেকট্রিক সাইকেল পারচেস করতে চাইছেন এবং এই সম্পর্কে একদম নতুন কিছুই জানেন না। তো এই ভিডিওটি দেখলে আপনাদের একটা সাধারণ ধারণা আসবে এবং এর থেকে অধিক কিছু জানার জন্য আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো চলুন এই সাইকেলের বলে রাখি, এখানে যে মোটরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 24 ভোল্ট 350 ওয়াটের একটা মোটর, ঠিক আছে। তো 36টা স্পোকের একটা মোটর হয়েছে যেগুলো রেঞ্জার সাইকেলের জন্য একদম বেস্ট একটা মোটর কিট। আর আমরা কিন্তু এই যে মোটরটা দেখছেন এর সাথে কিন্তু আলাদা একটা মানে অর্থাৎ চাকা থেকে পুরোটা আলাদা করার জন্য একখান একটা কানেক্টর পাওয়া যায়, সেই কানেক্টরটা আমরা ইউজ করেছি। অর্থাৎ কখনও কখনও দেখা যাচ্ছে যে সাইকেলের টায়ার বা টিউব চেঞ্জ করতে হচ্ছে, তখন মোটরের যে তারটা থাকছে সেটা ডিরেক্ট গিয়ে কন্ট্রোলারে ঢুকছে এবং কন্ট্রোলার বক্স ফক্স সব খুলে অনেক বড় একটা সময় চলে যায়। তো এখান থেকে কিন্তু এই কানেক্টরটা খুললেই আপনারা সাইকেলের পেছনের চাকাটা আলাদা করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা লাইট প্রজেক্টর লাইট যেটা ব্যবহার করেছি, এটা খুব একটা আলো নয়। আর যে থ্রটেলটা আপনারা দেখছেন এটাকে এলইডি স্পিডোমিটার থ্রটেল বলা হয়। তো এখন আপনারা যে সমস্ত বাজারে ইলেকট্রিক সাইকেল দেখছেন তো তার অধিকাংশই দেখবেন এরকম এলইডি স্পিডোমিটার থ্রটেল। কিছু কিছু আছে এলইডি হয় এবং কিছু কিছু আছে এলসিডি হয়। তো এলসিডি আর এলইডির মাঝখানে কি তফাত আছে সেটাও বলছি। এলইডি ডিসপ্লে যেগুলো হয় সেগুলোতে আপনার রাতের বেলাতে ভালো বোঝা যায়, অর্থাৎ যেখানে দিনের আলো কম বা যেখানে সব বড় কথা হচ্ছে আপনার আলোটা কম থাকবে সেখানে আপনি ভালোভাবে দেখতে পারবেন। আর এলসিডি ডিসপ্লেটা কি হচ্ছে, এলসিডি ডিসপ্লেটা আপনি দিনের আলোতেও বা যেখানে আলো বেশি থাকছে সেখানেও আপনি এলসিডি ডিসপ্লেতে ওর যে ডেটাগুলো হচ্ছে সেগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন। তো এই গেল এখানে থ্রটেলের কথা। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাটারি এবং যে মোটরের কন্ট্রোলারটা থাকছে সেটার জন্য একটা মেটালের বক্স ব্যবহার করেছি। তো ব্ল্যাক কালারের একটা বক্স ব্যবহার করেছি, খুবই সুন্দর এবং মজবুত একটা কন্ট্রোলার বা ব্যাটারি বক্স আমরা ব্যবহার করেছি। আর যারা মনে করেন যে ডবল সাসপেনশনওয়ালা অর্থাৎ ডবল শকারওয়ালা সাইকেলে আমরা ইলেকট্রিক সাইকেল করব কিভাবে, সেটা তো মাঝখানে জায়গা থাকে না, তো তাদেরকে বলে রাখছি দেখুন এটা একটা ডবল শকার অর্থাৎ ডবল সাসপেনশনের একটা সাইকেল ফ্রন্ট এবং মিডিল। তো তারা কিন্তু এই রকম ওপরে বক্স লাগিয়ে একটা ইলেকট্রিক সাইকেল তৈরি করতে পারেন। তো যা বলে রাখছি যে ইলেকট্রিক সাইকেলগুলো আপনারা কেন পারচেস করবেন, তো যারা দেখছেন যে মোটামুটি আপনারা বাজারঘাট করতে হচ্ছে, স্কুলে যাতায়াত আপনাদের বাচ্চাদেরকে স্কুলে যাতায়াতের জন্য যেতে হচ্ছে সাইকেল নিয়ে বা প্যাডেল করতে কষ্ট হচ্ছে সাইকেলটা, বা যাদেরকে বাইক আছে বাইকের তেল খরচা অনেক হয়ে যাচ্ছে, তো তারাই এই ইলেকট্রিক সাইকেলটা আপনারা পারচেস করতে পারেন। তো এটার মাইলেজ থাকছে 45 কিলোমিটার, এটাতে একটা 24 ভোল্ট 15 অ্যাম্পিয়ারের অর্থাৎ 24 ভোল্ট 15 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা ব্যবহার করেছি, যেটা মোটামুটি আপনার 3 থেকে 4 বছর চলবে এবং এর ওয়ারেন্টি থাকছে 1 ইয়ার। আর আপনাদের যদি এরকম ইলেকট্রিক সাইকেল প্রয়োজন হয় বা আপনাদের যদি কোনো পুরনো সাইকেল থেকে থাকে এরকম যেগুলো আপনারা আগে থেকে ইউজ করছেন, তো সেটার ওপরই কিন্তু আপনারা এই মোটর কিটটা যেটা কম আপনাদের কিট হয় অর্থাৎ মোটর থাকছে ব্যাটারি থাকছে চার্জার থাকছে টোটাল সেট আপটা আপনারা সেই পুরনো সাইকেলেই করতে পারেন বা নতুন কোনো সাইকেল কিনে সেটাতেও করতে পারেন। আমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের কিন্তু হোম সার্ভিসেরও ব্যবস্থা আছে। বলে রাখছি আমাদের ক্যাশ অন ডেলিভারির সাথে সাথে কিন্তু আমরা ওপেন বক্স ডেলিভারিও দিই, অর্থাৎ আমাদের এই ওপেন বক্স ডেলিভারি সম্বন্ধে জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবং ওপেন বক্স ডেলিভারির সাথে সাথে কিন্তু আমরা চেকিং ওয়ারেন্টিও দিই, অর্থাৎ আপনাকে যে মালটা ডেলিভারি করবে সে কিন্তু আপনাকে মালটা চালিয়ে অর্থাৎ যে সেট আপটা আপনি নিচ্ছেন সেটাকে সম্পূর্ণ টেস্ট করেই আপনাকে দেবে। সেক্ষেত্রে কী হবে, আপনাকে কাছাকাছি অর্থাৎ আপনি যে লোকেশনে থাকছেন সেটার কাছাকাছি কোনো রেলওয়ে স্টেশন সেখানে এসে আপনাকে কিন্তু প্রোডাক্টটা পারচেস অর্থাৎ কালেক্ট করতে হবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, সেক্ষেত্রে আমাদের নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন যে সমস্ত আপডেট সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।